বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার পাত্রসায়ের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ঝাড়গ্রামের মাগুরা এলাকার বাসিন্দা 45 বছরের শান্তনু ঘোষ নামে এক ব্যক্তিকে 22 কেজি গাঁজা সহ পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। এর আগে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় সে গাঁজা পাচার করত, এর জন্য তার জেলও হয়। জেল থেকে বেরিয়ে আবার বিভিন্ন জেলায় গাঁজা বিক্রি শুরু করে। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বাঁকুড়া আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার পাত্রসায়ের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ঝাড়গ্রামের মাগুরা এলাকার বাসিন্দা 45 বছরের শান্তনু ঘোষ নামে এক ব্যক্তিকে 22 কেজি গাঁজা সহ পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। এর আগে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় সে গাঁজা পাচার করত, এর জন্য তার জেলও হয়। জেল থেকে বেরিয়ে আবার বিভিন্ন জেলায় গাঁজা বিক্রি শুরু করে। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বাঁকুড়া আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার পাত্রসায়ের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ঝাড়গ্রামের মাগুরা এলাকার বাসিন্দা 45 বছরের শান্তনু ঘোষ নামে এক ব্যক্তিকে 22 কেজি গাঁজা সহ পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। এর আগে পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় সে গাঁজা পাচার করত, এর জন্য তার জেলও হয়। জেল থেকে বেরিয়ে আবার বিভিন্ন জেলায় গাঁজা বিক্রি শুরু করে। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়ের থানার ওসি বিদ্যুৎ কুমার পালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বাঁকুড়া আদালতে পেশ করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।